বন্ধুরা, সাধারণ মানুষের জন্য বড় একটি খুশির খবর। হ্যাঁ বন্ধুরা, গত 31শে মার্চ আপনাদের প্যান কার্ডের সঙ্গে আধার আপডেটের লাস্ট ডেট ছিল এবং এটির জন্য আপনাকে 1000 টাকা ফিস পে করতে হচ্ছিল। কিন্তু বন্ধুরা, আগের ভিডিওটিতে আপনাদের আপডেট দিয়েছিলাম খুব শীঘ্রই এটি পরিবর্তন হতে চলেছে এবং তারই মধ্যে কিছু সময়ের মধ্যে আপনাদের সেই নতুন আপডেটটি চলে আসার সঙ্গে সঙ্গে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্যান আধার সংযুক্তিকরণের মেয়াদ বৃদ্ধি। জেনে নিন কতদিন অতিরিক্ত সময় পাওয়া গেল। হ্যাঁ বন্ধুরা, গত 31শে মার্চ অর্থাৎ হাতে আর গুটি 2-3 দিন ছিল, এরই মধ্যে আপনাদেরকে 1000 টাকা করে পে করতে হচ্ছিল প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডে, এবং এর দিয়ে বিভিন্ন দিকে বিভিন্ন রকম বিভ্রান্তি ছড়া ছিল। এবং তারই মধ্যে বন্ধুরা, নতুন একটি আপডেট এবং স্বস্তি নিঃশ্বাস আপনাদের সামনে নিয়ে চলে এসেছি আনন্দবাজার পত্রিকাতে। আজকে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে তুলে ধরেছি প্যান এবং আধার সংযুক্তকরণের যে মেয়াদ বৃদ্ধি। এছাড়া বন্ধুরা, আপনাদের 1000 টাকা পে করতে হচ্ছে কিনা, অর্থাৎ এখনও পর্যন্ত যারা এই আপডেটটি করেননি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে। লাস্ট পর্যন্ত বন্ধুরা ভিডিওটি দেখবেন, আর ফার্স্ট টাইম যারা ভিজিট করেছেন এরকম নিত্য নতুন প্রকল্পের আপডেটেড ভিডিও পাওয়ার জন্য নিচের দিকে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন সেটি ক্লিক করে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন আর একটি লাইক করে দেবেন। চলুন বন্ধুরা, ডিটেলসে দেখে নেওয়া যাক। বন্ধুরা, কিছুক্ষণ আগে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে এই টুইটটি করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে আমি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই টুইটটির মাধ্যমে আপনাদের যে ডেট এক্সটেনশন করা হয়েছে, তাছাড়া নতুন আপডেটটি। বন্ধুরা লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন। বন্ধুরা, আপনারা এখন আছেন আনন্দবাজার অনলাইনে। গত ভিডিওটিতে আপনারা আপডেট দিয়েছিলাম খুব শীঘ্রই আপনাদের 31শে মার্চের বদলে নতুন ডেট আসতে চলেছে। সেই সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন এখন বেলা 3:13 অর্থাৎ 3:15 অর্থাৎ 3:03 নতুন আপডেটটি আসার সঙ্গে সঙ্গে আপনাদের স্ক্রিনের সামনে লাইভ আছেই। দেখতে পাচ্ছেন প্যান আধার সংযুক্তকরণের মেয়াদ বৃদ্ধি। জেনে নিন কতদিন অতিরিক্ত সময় পাওয়া গেল। হ্যাঁ বন্ধুরা, নতুন আপডেটটি আপনাদের সামনে চলে এসেছে। মেয়াদ বাড়ল প্যান ও আধার কার্ডে সংযুক্তকরণের। এর আগে কেন্দ্র জানিয়েছিল 30শে মার্চের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, তা না হলে দিতে হবে মোটা টাকা জরিমানা। মঙ্গলবার সেই মেয়াদ বৃদ্ধি করে কেন্দ্রীয় জানিয়েছেন এই টাকার জন্য আরও 3 মাস বেশি সময় পাওয়া যাবে। আগামী 30শে জুনের মধ্যে প্যান কার্ড সংযুক্তকরণ প্রক্রিয়া সম্পূর্ণ করলেই হবে। প্যান অর্থাৎ বন্ধুরা, আপনারা বুঝতে পাচ্ছেন 31শে মার্চ আপনাদের সংযুক্তকরণের লাস্ট ডেট ছিল এবং এটির জন্য আপনাকে 1000 টাকা করে পে করছিল, কিন্তু বর্তমানে বন্ধুরা আরও 3 মাস বাড়িয়ে সেই ডেটটি এক্সটেনশন করা হয়েছে 30শে জুন পর্যন্ত। অর্থাৎ বন্ধুরা, আপনাদের হাতে আরও 3 মাস সময় পেয়ে গেলেন। প্যানের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার নির্দেশ দেওয়া হয়েছিল আয়কর দপ্তরের তরফে। একজন ভারতীয় নাগরিকের অন্যতম 2 পরিচয়পত্র সংযুক্ত করার শেষ তারিখ ধার্য করা হয়েছিল 31শে মার্চ। বলা হয়েছিল যথাসময়ে সংযুক্তকরণ না করলে ওই তারিখের পর থেকে প্যান কার্ড বাতিল হয়ে যেতে পারে। 1 এপ্রিল থেকে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক না থাকা প্যান কার্ড বৈধ থাকবে না বলেও জানিয়েছিল আয়কর দপ্তর। হ্যাঁ বন্ধুরা, এতদিন বলেছিল 31শের মধ্যে, অর্থাৎ 31শে মার্চের মধ্যে আপনারা লিঙ্ক না করতে পারলে আপনার প্যান কার্ডটি ডিঅ্যাক্টিভেট বা বিকল করে দেবে। কিন্তু বর্তমানে যে নতুন আপডেটটি আছে সেটি লাস্ট পর্যন্ত ভিডিওটির সঙ্গে যুক্ত থাকুন। ফার্স্ট টাইম এই ভিডিওটি দেখে থাকলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে বন্ধুরা একটি লাইক করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন এরকম আপডেটেড ভিডিও পাওয়ার জন্য। কিন্তু কেন্দ্রের সেই সিদ্ধান্তকে পুনর্বিবেচনা আর্জি জানিয়ে সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি চিঠি দেন লোকসভার কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। ঘটনাচক্রে সেই চিঠি দেওয়ার 24 ঘন্টার মধ্যে মঙ্গলবার প্যান আধার সংযুক্তকরণের মেয়াদ বৃদ্ধি ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী চিঠিতে লেখা ছিল যে অধীরের প্রস্তাব ছিল প্যানের সঙ্গে আধার সংযুক্তকরণ ব্যবস্থা ডাকঘরের মাধ্যমে বিনামূল্যে করা এবং তার সময়সীমা আরও 6 মাস বাড়িয়ে দেওয়া। তিনি লিখেছেন, দেশের বহু সাধারণ মানুষ এমন প্রান্তিক জায়গায় বাস করেন যেখানে সহজে ইন্টারনেটের সংযোগ পাওয়া দুরূহ। তাছাড়া গ্রামাঞ্চলে অনেক ক্ষেত্রেই প্যান ও আধারে সংযোগ করিয়ে দেওয়ার নামে এক শ্রেণী দালাল সাধারণ জনতার কাছ থেকে বেশি টাকা তুলছে বলে অভিযোগ আসছে। তাই প্রধানমন্ত্রী যদি অর্থমন্ত্রকের সংশ্লিষ্ট দপ্তরের নির্দেশ দিয়ে ডাকঘর উপডাকঘরের মাধ্যমে
নিখরচায় প্যান আধার সংযুক্তকরণের ব্যবস্থা করেন এবং এই কাজের জন্য 6 মাস সময় বৃদ্ধি করেন, তবে অনেকেই ভোগান্তি কমবে। মঙ্গলবার প্যান আধার সংযুক্তি মেয়াদ শেষের ঠিক 3 দিন আগে কেন্দ্রীয় সরকারের তরফে মেয়াদ বৃদ্ধি ঘোষণা করা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, অধীররঞ্জন চৌধুরী রিকোয়েস্ট করেছিলেন, তিনি প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্কেজে যে সময়টি বাড়ানো হোক। এছাড়া বিভিন্ন দালাল চক্রের অধীনে অনেকে বিভিন্ন টাকা, অতিরিক্ত টাকা নিয়ে খরচ করছিলেন, তাই নিয়ে বন্ধুরা নতুন রুলস জারি করেছে। এরকম নতুন আপডেটেড ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। নিচের দিকে লাল রঙের যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটা ক্লিক করে সাবস্ক্রাইব করে, এছাড়া বন্ধুরা আপনাদের নিউজটা কেমন লাগলো আমাকে কমেন্টে আপনাদের মতামত জানাবেন। এতক্ষণ এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন আর একটি লাইক করে দেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ নেক্সট ভিডিও।